তাদের পরিবর্তন এনে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ, আজকে আমার যুবক ভাইদেরকে বলি, তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, চৌদ্দ গোষ্ঠী মুসলমান, আজ পর্যন্ত তোমার দ্বারা একটা সমাজ নয়, একটা ব্যবসা প্রতিষ্ঠান ঠিক হতে পারে নাই, এলাকা ঠিক হতে পারে নাই, একজন যুবককে তুমি নামাজি বানাতে পারো নাই। কি কথা ঠিক না বেঠিক? আজকে একটা সম্পদ এখান থেকে বাড়িতে নিয়ে যাব, সেই সম্পদটা হলো পৃথিবীতে ভয় করব কাকে? জোরে বলতে হবে কাকে? সেই ভয় করতে কি রাজি আছি? কে কে রাজি আছি একটু হাত উঁচু করে দেখান। না রে তাকবীর, না রে তাকবীর, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইদেরকে বলি, কারো ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকে, ওই মানুষটা কি মিথ্যা কথা বলতে পারে? মানুষকে ধোকা দিতে পারে? রাসূল কি সুন্দর করে বললেন, হঠাৎ করে এরকম বাজার দিয়ে যাচ্ছেন, একজন ব্যবসায়ী রাসূলকে দেখে হাসি মুখে তাকালেন। রাসূল তার পাশে গিয়ে দেখলেন লোকটা খুব ভালো দেখায়, খেজুর ব্যবসা। তখন দেখতেছে উপরের ভালো খেজুরগুলি কি সুন্দর দেখায়, ভিতরে অনেকগুলি খেজুর ভিজা দেওয়া আছে। রাসূল বললেন, এই উপরের খেজুরগুলি ভালো, ভিতরেরটা খারাপ কেন বলো তো দেখি, ভিজা কেন? কহুদের বৃষ্টি হয়েছে এই জন্য ভিজা, তো বৃষ্টি হলে তো উপরের খেজুরগুলি ভিজবে, নিচেরটি তো ভিজার কথা না। রাসূল যখন এই কথা বলে ফেললেন, তুমি আমাকে ফাঁকি দিতে আসছো? রাসূল তার দিকে তাকিয়ে বললেন, মান গাসসানা ফালাইসা মিনা, যারা ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে ব্যবসা করছো তুমি, ধোঁকা দিচ্ছ, আমার নবীর উম্মত না। কি সুন্দর করে আমাদেরকে সুন্দর এই ব্যবস্থাপনা দিয়েছেন ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, একটা সম্পদ পৃথিবীর কাউকে ভয় করব না, ভয় করব কাকে? কেউ দেখবে না, দেখবে কে? ইসুফ নবীর নাম শুনছেন আপনারা? আমি সংক্ষেপে একটু শেষ করে দিচ্ছি, যেহেতু 12টা বেজে যাচ্ছে। ইসুফ নবী এত সুন্দর একজন মানুষ ছিলেন, 25 বছরের যুবক জুলাইখা ইসুফ নবীর পিছনে লেগেছে। হঠাৎ করে স্বামীকে বলে, আমাদের ইসুফ তো বড় হলো, কি করা যায়? বিল্ডিং তৈরি করে দাও একটা, সাত তক্কা বিশিষ্ট, সাত তালা বিশিষ্ট বিল্ডিং বানালেন। বিল্ডিং তৈরি হয়ে গেল, আস্তে করে ইসুফকে ধরে নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে এক একটা তালা লাগায় আর উপরে ওঠে। সুন্দর আর্টিস্ট দ্বারা, শিল্পীদের দ্বারা কারুকার্য করা হলো। উপরে নিয়ে তাকায় ইসুফকে বলছে, এদিকে আসো, এই যে ল্যাংটা ছবিটা দেখা যায়, তোমার কাছে কেমন লাগতেছে বলো? নাউজুবিল্লাহ, এই ছবিটা কেমন লাগতেছে? আস্তাগফিরুল্লাহ, এই ছবিটা কেমন লাগতেছে? ইন্না লিল্লাহ। আর আমার সোনার বাংলাদেশের যুবকটা শুনলে আলহামদুলিল্লাহ বলতেন আপনারা? কি কথা বলেন না কেন, কি বলবেন? জোরে বলতে হবে কি? দেখেন 25 বছরের যুবক টকবক করছে রক্ত, এই ল্যাংটা ছবিগুলি দেখে বলছে, এগুলি তো শয়তানও বরদাস্ত করতে পারে না, তুমি এগুলি কি দেখাচ্ছ আমাকে? আমার ভাইদেরকে আজকে যারা এখানে বসা আছেন, আপনাদেরকে একটু কথা বলি, এই পৃথিবীতে বর্তমান এই সময় এমন একটা কঠিন বিপদের মধ্যে আমরা পড়ে আছি। এক সময় ছেলে মেয়ে বাপ মার পাশে থাকতো, তার চরিত্র রক্ষা হতো, বাপ মা দেখে রাখতেন, ওস্তাদের কাছে থাকতো, ছেলেটা হেফাজতে থাকতো। আজকে বাপ মা পাশে থাকে কি করে থাকতেছে, কিন্তু শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল ফোন তার পাশে থাকে, সারা রাত ল্যাংটা ছবিগুলি দেখে ওই ছেলের চরিত্র নষ্ট হচ্ছে, বাবা মা কিছুই করার ক্ষমতা তার নাই। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলতে হবে ঠিক কি না? এখন তোমাকে কে রক্ষা করবে? কোন উস্তাদ তোমাকে রক্ষা করবে? কোন বাপ মা তোমাকে রক্ষা করবে? আজকে বলো দেখি, পৃথিবীর কেউ রক্ষা করার তোমার পাশে নাই, একমাত্র রক্ষা করতে পারবে একটা সম্পদ, সে যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো। একটা ল্যাংটা ছবি দেখবে ইন্টারনেট থেকে বের হয়েছে, আমার এই চোখগুলির মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে, খারাপ ছবিটা দেখার কারণে আমাকে অন্ধ করে উঠানো হবে। লিমা হাসানতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহর আদালতে হাজির হবে তুমি অন্ধ হয়ে, ওই দিন কথা বলতে পারবে না, আফসোস করবে ওই দিন, আল্লাহ কেন আমার চোখগুলি অন্ধ করে দিলে? তুমি, তোমাকে এই চোখ দিয়েছিলাম ভালো জিনিস দেখার জন্য, এই খারাপ ছবি দেখার জন্য তো আমি দিই নাই, তুমি এই খারাপ ছবিগুলি দেখে তোমার চরিত্রকে নষ্ট করেছ, আজকে এই জায়গায় তোমাকে অন্ধ করে উঠানো হলো। এই ভয়টা যদি তোমার ভিতরে তৈরি হয় বন্ধু, তখনই তুমি এই পৃথিবীতে হেফাজতে থাকতে পারবে। কি বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? ইসব আস্তে করে তাকে ডেকে এনে যখন সামনের দিকে দাঁড় করালেন, দাঁড় করানোর পরে বললেন বসো, বসালেন,
বসাইয়া সামনে মূর্তিগুলি ছিল, মূর্তিতে সুন্দর করে জোলাইখা তার শরীর থেকে চাদরটা খুলে ঢেকে দিলেন। ইসুফ বলতেছে, এই মূর্তিগুলি ঢেকে দেন, কারণটা কি? জোলাইখা বলে, ইসুফ দুইজনে বসে গল্প করব, যা কিছু করব, আমাদের খোদা যদি আমাদের দিকে তাকায় থাকে একটা লজ্জার ব্যাপার, এই জন্য এইগুলিকে ঢেকে দিচ্ছি। কয়ে তাই নাকি? হ্যাঁ। আল্লাহ নবীর কি সুন্দর করে সাহাবাই কেরাম কি ইসুফ নবীর ঘটনাটা বর্ণনা করে শোনালেন। ওই মুহূর্তে বললেন, ইসুফ নবী বলতেছে, আপনার খোদাকে চাদর দিয়ে ঢাকলে তার চোখ দিয়ে আর দেখতে পারে না, আমার খোদাকে এরকম 70 পল্লা চাদর দিয়ে ঢাকলে আমার খোদা দেখতে পারে। আমার খোদাকে ফাঁকি দেওয়া যাবে? আসতে বললেন কেন? যাবে? রাতের অন্ধকারে দেখে কে? পানির নিচে থাকলে দেখে কে? সবসময় আমার পাশে আছে কে? পৃথিবীর কেউ তোমার পাশে নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আপনজন নাই, আত্মীয় স্বজন নাই, ওই মুহূর্তে আমার সাথে আছে কে? আমার সবচেয়ে কাছের বন্ধু হলো আল্লাহ। যেন বলেন না সুবহান। আমার ভাইদেরকে বলি, ইউসুফ দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহর কাছে বলেন, মাহফুজ, আমার মা কাছে নাই, বাবা কাছে নাই, কে আমাকে রক্ষা করবে? পৃথিবীতে আমার তো রক্ষা করার কেউ নেই। আমার নবী তার দিকে তাকিয়ে ওই মুহূর্তের মধ্যে ইউসুফ যখন এই কথাগুলি বলতেছিলেন, আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়ে বললেন, মন্তু সুদম তু মন সুদি মন্তম সুদম তু যা সুদি তাকসনা গুয়াদ কেবদ আজি মন দি গরম তু দি গরি কাইসে হুসন দু যা লজ্জত দিদার জুদা পুসাই হুসন দু যা ইশক কি বাজার দু যা। ইসুফ চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে আছি, সামনের দিকে আগায় যাও। যখন এই তালাটা আল্লাহু আকবর বলে টান দিয়ে ঠাস করে খুলে যায়, ষষ্ঠ তালার তালা খুলে যায়, পঞ্চম তালার তালা খুলে যায়, চতুর্থ তালা, তৃতীয় তালা, দ্বিতীয় তালা, প্রথম তালার সব তালাগুলি ঠাস ঠাস করে খুলে যায়। আমার আল্লাহ কোরআনে বলেন, জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার কাজ হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহর পথে একটু অগ্রসর হওয়া। আজকে মাহফিলে তুমি এসেছো, ব্যবসা বন্ধ করে ঘর থেকে বের হয়ে এই মাহফিল পর্যন্ত আসা ছিল তোমার দায়িত্বের বন্ধু। এখান থেকে জান্নাতি মানুষ হয়ে, আল্লাহওয়ালা হয়ে, জান্নাতের মালিক হয়ে এই পৃথিবী থেকে, এই জায়গা থেকে বাড়ি যাওয়ার দায়িত্বটা আমারও নয়, এই হুজুরের নয়, কোন নবীর নয়, এই দায়িত্বটা হলো আমার আল্লাহ। আর যদি বলেন, হেদায়াতের মালিক কে? জোরে বলতে হবে, কে? ইউসুফ নবীকে যে আল্লাহ রক্ষা করলেন, তালাটা খুলে দিলেন, সে আল্লাহ কি এখন নাই? জোরে বলতে হবে, আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? আজকে যারা এখানে বসে আছো, এতটুকু কথা বলতে চাই, তোমার সামনে আজকে খারাপ ছবি আসবে, খারাপ চিন্তা আসবে, ব্যবসার ক্ষেত্রে তোমাকে মাপে কম দিতে যাবে, আজকে চিন্তা করবে আমি আরেকজনকে ঠকানোর চেষ্টা করি, এই চিন্তাটা তোমার মাথায় ঢুকবে। আমার নবী 1500 আগে সে তথ্য দিয়ে দিলেন, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, নির্দিষ্ট মানুষ হলো ওই মানুষটা যে মানুষটা এই পৃথিবীর মধ্যে বান্দার হক নষ্ট করেছে। রাসূলের পাশে বসা সাহাবীরা হুজুরের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, হুজুর, নামাজ যে মানুষটা পড়লো না তাকে আপনি খারাপ মানুষ বললেন না, রোজারে রাখলো না তাকে খারাপ মানুষ বলেন নাই, যে মানুষটা এই পৃথিবীর মধ্যে হজ করে নাই তাকে খারাপ মানুষ বলেন নাই, সবচেয়ে খারাপ মানুষ ওই মানুষটাকে বললেন যে বান্দার হক নষ্ট করেছে। হুজুর বুঝতে পারি নাই কারণটা কি। আমার নবী ওই দিন বলেন, শোনো আমার সাহাবীরা, শুনে রাখো, আমি তোমাদেরকে বলি, ওই জন্য আমি বলেছেন, যে মানুষটা চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, বান্দার হক নষ্ট করেছে, মাপে কম দিয়েছে, সে মনে করেছে আমি অনেক লাভবান হয়েছি। ও বন্ধু, তুমি চুরি করেছে, তোমার কপালটা তুমি শেষ করলা, তুমি ডাকাতি করেছে, তোমার জীবনটা তুমি শেষ করেছ, তুমি জানো না তোমার হায়াত কতদিন আছে। আজকে তোমাকে বলে দেই, নামাজ পড়তে পারো নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখতে পারো নাই, রাত্রের গভীরে চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ মাফ করে দিবেন। হজ করতে পারো নাই, গভীর রাত্রিতে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু তুমি যদি এই পৃথিবীর মধ্যে বান্দার হক নষ্ট করে থাকো, আরেকজনের সম্পদ লুণ্ঠন করে থাকো, কাল হাশরের ময়দানে আল্লাহর আদালতে হাজির হবে। আজকে অনলাইনে
টাকা 1 কোটি টাকা 1 সেকেন্ডে পাঠাই দিতে পারি, কি বলেন ঠিক কি না? ব্যাংকে আপনি লেনদেনটা দেখতে পারেন, আমার কত টাকা আছে, ক্রেডিট কত, ডেবিট কতটুকু, আপনার ব্যালেন্স কতটুকু আছে সব জানা যায়। আপনি কত টাকা পাঠাইছেন তাও জানতে পারতেছেন, দুইজনের অ্যাকাউন্টে কত টাকা আছে সব জানা হচ্ছে, কি জানা যায় কি না বলে? ব্যাংক ব্যালেন্স সব কিছু আপনার সামনে স্টেটমেন্টের মধ্যে চলে আসে। এটা যদি সম্ভব হয়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যার হকটা তুমি নষ্ট করেছো, যাকে তুমি মাপে কম দিয়েছো, ওই মানুষটার সামনে হাজির হবে। হাজির হওয়ার পরে তার আমলনামাটা তোমার আমলনামাটা দুইটা একসাথে হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক ছিলে তুমি, সম্পদের অধিকারী ছিলা, গরিবের হক নষ্ট করেছো। আস্তে করে দেখা যাবে ওই লোকটা তার আমলনামা থেকে জীবনে যত হজ করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, যত সিল্লা দিয়েছে, সবগুলি আমলনামা নেকগুলি তার আমলনামায় চলে গেছে। আর ওই লোকটার যত খারাপ আমল আছে তার আমলগুলি তার আমলনামায় চলে আসছে। তখন তাকে দেখবে, আমার আমলনামায় যেদিন কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত হজ করলাম, আজকে তো একটাও নাই। তখন দেখাই দিবে কী কারণে গেছে, আস্তে করে চলে যাবে। তখন শূন্য হয়ে বসে থাকবে, আফসোস করে কাঁদবে, হারে আমার একটা নেকও পাইলাম না আমি। আর যার হক নষ্ট করা হয়েছে, তার আমল ভালো ছিল না, সেই লোকটা আজকে সে জান্নাতি হয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কী চমৎকার তথ্যটা আমার নবী দেখাই দিলেন। ওই দিন পরিস্থিতি এমন হবে, তখন লোকটা খালি ঘুরবে, আফসোস করবে, আফসোস করে আমার নবীর কাছে গিয়ে বলবেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সুপারিশ করে দেন না। আমার নবী বলবেন, আমি তোমার জন্য সুপারিশ করব না। দৌড়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দা তো আমি, আমাকে ক্ষমা করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজকে শোনো, তুমি নামাজ পড়তে পারো না, এটা আমার হক ছিল, রোজা রাখতে পারো না, এটা আমার হক ছিল, জানা করেছো, ব্যভিচার করেছো, খারাপ কাজ করেছো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব, বান্দার হক নষ্ট করেছো, আমি আল্লাহ ক্ষমা করব না, করব না, করব না, যতক্ষণ আমার বান্দা তোমাকে ক্ষমা না করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন বান্দার কাছে যাইতেও পারবে না, ওই দিন বান্দাকে আর খুঁজেও পাবে না, ওই দিন এত নিকৃষ্ট হবে। আমার নবী বললেন, সবচেয়ে খারাপ মানুষ হলো ওই মানুষটা যে বান্দার হক নষ্ট করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইউসুফ নবীর করণে বলা উদ্দেশ্য নয়। ওই দিন ইউসুফ নবীকে যে আল্লাহ রক্ষা করলেন, সে আল্লাহ আছে কিনা? জোরে বলতে হবে আছে কিনা। আর একটু জোরে বলেন কি আছে কিনা। সে আল্লাহকে আমরা ভয় করতে কি রাজি আছি? যদি থেকেই থাকে, যখনই তোমার সামনে খারাপ চিন্তাটা আসবে, তুমি বললে আমি পৃথিবীর কাউকে ভয় করব না, ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? এই পৃথিবীতে ইউসুফ নবী তার চরিত্রকে রক্ষা করেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি তো তোমার চরিত্রকে রক্ষা করলা না। আমার আল্লাহ খুশি হয়ে সুন্দর করে তার দিকে তাকিয়ে বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ইউসুফ তোমার চরিত্রকে ঠিক রাখার কারণে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার জন্য দুইটা জান্নাত দিয়ে দিলাম। ইউসুফ নবী তার চরিত্রকে ঠিক রেখে যদি দুইটা জান্নাতের মালিক হতে পারে, আমার ভাইদেরকে বলতে চাই, সে আল্লাহ এখনো আসে কিনা? আমাদের জীবনের যতটুকু সময় চলে গেছে, এটাকে সব কিছু আল্লাহরকে সমর্পণ করে দিয়ে আজ থেকে এই মাহফিলের পর থেকে মৃত্যুর এক পর্যন্ত আল্লাহ যে সুন্দর নিয়ামত চরিত্রটা আমাদেরকে দান করেছে, এই চরিত্র বলে কখনো আঘাত দেব না, দেব না। আজকের মাহফিল বসিকে আমরা ওয়াদা করতে পারি? কে কে একটু হাত উঁচু করে দেখা, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইদেরকে বলবো যারা এখানে বসা আছে, আমার মনে পড়ে গেছে হঠাৎ করে মিশরের হাসানাতুল কারিয়া নামক একটা গ্রামের একটা সুন্দরী রূপসী মেয়ে, ওই মেয়েটার জন্য কয়েকটা যুবক এত পাগল। হঠাৎ করে মেয়েটা একদিন ঘর থেকে বের হল, যুবকগুলি পিছন দিক থেকে ধাওয়া করেছে, মেয়েটা সামনের দিকে দৌড়াচ্ছে। চরিত্রবান মেয়ে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, হা আমার চরিত্রকে আর রক্ষা হবে না, আমি কি শেষ পেয়ে যাব? তখন সামনের দিকে গিয়ে একটা 10-তলা বিল্ডিং দেখলেন, সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে। ছেলেগুলি মাঠের মধ্যে, মেয়েটা একতলায়, ছেলেগুলি একতলায়, মেয়েটা দোতলায়, ছেলেগুলি দোতলায়, মেয়েটা তিনতলায়, এক এক করে উপরে উঠতে উঠতে মেয়েটা তখন 8তলায়, ছেলেগুলি তখন 8তলায়, মেয়েটা 9তলায়, ছেলেগুলি আস্তে করে 9তলায়। যখন মেয়েটা ছাদের উপরে, ছেলেগুলিও ছাদের উপরে, তখন ওই অবস্থায় দাঁড়িয়ে মেয়েটা কাঁদতেছে, আল্লাহ আমার জীবন থাকতে আমার চরিত্রের উপর আঘাত আসতে আমি দেব না।
তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ইউসুফ নবীকে যদি তুমি রক্ষা করতে পারো আল্লাহ তুমি আমাকেও তো রক্ষা করতে পারো। ওই অবস্থার মধ্যে কান্না ভেজা অবস্থায় দশতলার ছাদের উপর থেকে আসতে করে মেয়েটা লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। যুবকগুলি উপর দিক থেকে তাকে আছে, তখন অবস্থায় দেখলেন মেয়েটা দশতলার উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল, একটা আর একটাকে ধরে হাউমাও করে কাঁদতেছে। বেঁচে থাকলে কেউ না কেউ পেয়ে যেতাম, আজকে মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে উপর থেকে তাকায় দেখে দশতলার উপর থেকে লাফ দিয়ে পড়ে মেয়েটা সুন্দর নিচে দাঁড়িয়ে আছে। দৌড়ে যখন চলে আসলো যুবকগুলি মেয়েটার পাশে দাঁড়িয়ে বলছে, মা দশতলার ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে কোনো মানুষ বাঁচতে পারে? পৃথিবীর কোনো ইতিহাসের মধ্যে নাই। কিভাবে তুমি বাঁচতে পারলে আমাকে একটু বলো দেখি, কিভাবে তোমার বাঁচার সুযোগ হলো? এতক্ষণ পর্যন্ত মেয়েটা ছিল খারাপ চিন্তা, এখন শ্রদ্ধার সাথে মা বলে ডাকতেছে। মেয়েটা যুবকদের দিকে তাকিয়ে বলে, যুবকেরা রে, আমি তো মনে করেছি তোমরা আমার চরিত্রের উপর আঘাত দিবে, পৃথিবীর কাউকে ভয় করি নাই, আমি আল্লাহকে ভয় করেছি। আমি যখন দশতলার উপরে উঠে গেলাম তোমরাও উঠে গিয়েছ, আমি তো মনে করেছি আমার জীবন শেষ, আমি এই জন্য আমার জীবনটা চলে যাক আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দেই। আমি লাভ দিয়ে যখন পড়ে গেলাম আমি দেখতেছি সুন্দর চেহারার দুইজন যুবক আমার দুইটা হাত ধরে আস্তে করে জমিনে রেখে চলে যায়। আর বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের ফতোয়া, জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা তোমার কাজ হলো আমার দিকে অগ্রসর হওয়া, তোমাকে আমি গন্তব্যস্থান জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা কারণ এটা আমি আল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আজকে আমার যুবকদের জন্য হলো ইউসুফ নবীর শিক্ষা, দূর থেকে আমার মায়েরা যারা আওয়াজ শুনছে তাদের জন্য মেয়েটার শিক্ষা। আজকে তুমি নিয়ে যাও ও যুবক, আজকে এতটুকু কথা বলি, মনে পড়ে গেছে আমার নবী আনাস ইবনে মালিক বলেন, আমি সকালবেলা ফজরের পরে হাঁটতেছিলাম রাসুলের ঘরের পাশে দিয়ে, হাঁটতে গিয়ে পর্দাটা একটু খালি করে আমি দেখতেছি রাসুলের মুখটা এরকম নড়তেছে। আমি পাশে দাঁড়িয়ে দেখে রাসুলের দুই চোখ দিয়ে পানি পড়ছে। মা আয়েশা সিদ্দিকার রানের উপর আমার নবীর মাথা মুবারক, আল্লাহ নবীর দুই চোখ দিয়ে পানি পড়তেছে, আমি আর সহ্য করতে পারি নাই, রাস্তায় হাঁটিয়ার কাঁদি, রাস্তায় হাঁটিয়ার কাঁদি, রাসুলকে আমাদের মাঝে আর পাবো না, আমি আর পাবো না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসুলের চোখের পানিগুলি আমি মুছে দিচ্ছি। আল্লাহ নবীর এই কান্না ভেজা অবস্থায় চোখের পানি যখন আমি মুছে দিতেছিলাম এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, আমার নবী হাত দিয়ে ইশারা করলেন, আয়েশা এদিকে আসো। আমি মুখটা একটু রাসুলের কাছে নিলাম, একবার দুইবার তিনবার নেওয়ার পরে রাসুল কিছুই বলেন না। হঠাৎ করে তৃতীয়বার আমাকে বললেন, আয়েশা রে আমার সময় আর বেশি বাকি নাই, আমি চলে যাব, চলে যাব, চলে যাব। তবে একটা কথা তোমাকে বলি, আমার উম্মত যদি একটা আমল সুন্দর করে করতে পারে আমি নবীর সাথে তার জান্নাত হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা চিন্তায় পড়ে গেলেন কোনো কঠিন আমলের কথা আমার নবী বলেন কিনা। ওই মুহূর্তের মধ্যে দ্বিতীয়বার আবার ডাকলেন, রাসূল কিছুই বলেন না। তৃতীয়বার আবার ডাকলেন, কিছুই বলেন না। চতুর্থবার ডাক দিয়ে বলে, আয়েশা আমার উম্মতকে সেই সংবাদটা দিয়ে দিও, আমি যখন চলে যাব আমার উম্মত একটা আমল সুন্দর করে করতে পারলে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। হুজুর কোন আমলটা একটু বলেন দেখি। বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার নবীর জীবনের শেষ মুহূর্তে দুইটা ওসিয়ত করেছিলেন, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আলা। দ্বিতীয় নম্বরের ওসিয়তটা ছিল এটাই, আসসালাত 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, আমি নবী চলে যাচ্ছি তোমাদের কাছে রেখে গেলাম নামাজ নামাজ নামাজ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার যুবক ভাইয়েরা আজকে যারা এখানে বসা আছি, আমার নবীর সাথে জান্নাতে যাইতে কি মনে চায়? কি মনে চায়? কার কার মনে চায় একটু হাত উঁচু করে দেখো। নারাই তাকবীর, নারাই তাকবীর। ও বন্ধুরা আমার, আজকে আপনাদের খেদমতে এতটুকু বলতে চাই, জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, সবগুলি মেমোরিতে রেখে আজ থেকে নতুন জীবন শুরু করে বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ আমার হায়াত যতদিন রাখে, শরীরে রক্ত যতদিন থাকে, আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি আজকের মাহফিল থেকে ওয়াদাটা নিতে চাই, জীবনে আর কোনো দিন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত আমরা কাজা করব না, করব না, করব না। আজকের মাহফিলে বসে কি ওয়াদা করতে পারি? কে কে একটু হাত উঁচু করে দেখান, নারাই তাকবীর, নারাই তাকবীর।
নারায়ে রিসালা, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, সবচেয়ে বড় সম্পদ একটা জিনিসে আজকে সেই জিনিসটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। জোরে বলেন না, কার ভয়? এই তথ্য প্রযুক্তির যুগে, মেডিকেল সায়েন্সের যুগে আমরা বেঁচে আছি। আপনারা জেনে খুশি হবেন, আজকে মানুষের চিন্তাগুলি এত গভীরতা অর্জন হচ্ছে, এত সুন্দর। এই রাশিয়াতে কয়েকদিন আগে এক এক করে মানুষ মুসলমান হওয়ার পিছনে একটা যুবক, যেই যুবকটা জনমের মতো মদ খাইত, ওই যুবকটাকে নিয়ে পরীক্ষা করে দেখেছে, টেস্ট করে পুরো বডিটাকে দেখছে, 40-30 বছর পর্যন্ত যেই যুবকটা মদ খায় তার পুরো বডিটার মধ্যে 30-এর পরে আর শরীরে কোনো কাজ করে না, সব কোষগুলি মরে যায়। 40 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে শক্তি পায়, 40-এর পরে আর এই মদের আর অবস্থান থাকে না, শুধু নেশা হিসাবে সে খাইতে থাকে। তখন যে কোনো মুহূর্তে যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে পারে। তারা আজকে বলতে বাধ্য হয়েছে, একজন যুবকের চরিত্র নষ্ট করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো, সেটা হলো নেশা। আজকে এই জাতীয় এই সমাজের মধ্যে মনে হয় নেশা নাই, কি আছে? আমাদের এলাকাতে রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, গাছের জন্য বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো, গাছ তার বাপ হইস, রাস্তায় হাঁটে আর কয় ড্রেন, এতদিন পর্যন্ত কিনারাই ছিল, আজকে কিনারে মাঝখানে এলে ড্রেন বলে মাঝখানে আস, কি ড্রেন কি মাঝখানে আস, ওর ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? বন্ধু, আজকে তোমাদেরকে এতটুকু কথা ওই জন্য বলতে চাই, তুমি যে মুসলমানের ছেলে, বুখারী শরীফের হাদিস, একবার মদ খাওয়ার পরে এই বডিটার মধ্যে 40 দিন পর্যন্ত মদের জাম, মদের যে শক্তিটা এটা থাকে, একবার মদ খেলে 40 দিন পর্যন্ত এটার জামটা তোমার শরীরের মধ্যে থাকে। এই 40 দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় ওই অবস্থার মধ্যে, মক্কুর হিসাবে তুমি বেঈমান হিসাবে দুনিয়া থেকে বিদায় হবে। তোমার ইমান নিয়ে যাওয়ার সুযোগ নাই। তুমি কি এক মিনিটের সেই নিয়ামত, যে শ্বাস প্রশ্বাসটা তোমার থাকবে, শতবস্ত তুমি বাঁচবে গ্যারান্টি দিতে পারবে? কথা বলেন কি পারবে? দুনিয়ার 30-40 বছর 50 বছর সর্বোচ্চ 100 বছর হায়াত, কোটি কোটি বছর যে আল্লাহর কাছে থাকতে হবে, সেই জায়গার শান্তিটা তোমার জন্য কত সুন্দর নিয়ামত। আজকে তওবা করে যাও এই মাহফিল থেকে, যে আমার জীবনে আর কোনোদিন এই নেশা আমি হাতে নেব না। কথা ঠিক হবে? ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হেদায়াতের মালিক কে? জোরে বলেন কে? আমার মনে পড়ে গেছে, একটু কথা বলে এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। শর্ষিনার মরহুম দাদা হুজুর কবলা রহমতুল্লাহ আলাই, ওনার কাছে রংপুর থেকে, লালমনিরহাট থেকে একটা যুবক আসছে। আসার পর ওই যুবকটা, হুজুর আমি নামাজ পড়বো, রোজা রাখবো, সব কিছু করবো, আমার জন্য একটু দোয়া করবে। যুবক ফুটো নিয়ে চলে গেছে। হঠাৎ করে তার মাথায় ঢুকলো, আমি যে মদ খাই, আমি তো এটা হুজুরের কাছে বলি নাই। আবার আইসি, হুজুর আমি তো মদ ছাড়তে পারবো না, যতই নামাজ পড়ি মদ খাওয়া লাগবে। হুজুর বললেন, তোমার মদ খাইতেই হবে, কহা তবে মদ খাইও, কোনো আপত্তি নাই, তবে আমার সামনে কখনো খাইও না। যুবক বলতে, হুজুর বাপ মার সামনেও তো খাই না, মুরব্বীরার সামনেও তো খাই না, আপনার সামনে মদ খাবো, এত বড় কি খারাপ হয়েছে হুজুর? ভাই ঠিক আছে যাও, এই কথাটা বলে বিদায় দিয়ে দিলেন, আর কিছু বলেন নাই। যুবক বাড়ি যাওয়ার পরে সকলে ধরছে, দোস্ত মদ খেতে যাবি না, কয় নামাজ তো পড়ে আস, নামাজ পড়ে মদ খেতে যাবে। তখন সকলে নিয়ে গেছে, যাওয়ার পর পরেই কয়, তুই তো অনেকদিন পরে আসছে, তোর বড় বোতলটা দেবো আর আমরা ছোটো বোতল দেখাবো। সবাই নিয়ে বসছে, এক এক করে 1-2-3 বলে একসাথে খাওয়া শুরু করবে, সকলে মদের বোতল খুললে বসছে, ওই যুবকটাও বসছে একসাথে খাবে। যখন খাওয়া শুরু হবে, খাওয়া শুরু হয়ে গেল, ওই যুবকটা মদের বোতলটা হাতে নিয়ে দেখে বোতলের মধ্যে শর্ষিনা দাদা হুজুর কবলাকে দেখা যায়। সুবহানাল্লাহ, হুজুর বসে আছে সেখানে, আশ্চর্য হয়ে গেল, হুজুর এখানে আসলেন কি? আমি 850 কিলোমিটার দূর ওই লালমনিরহাট, এখানে কে আমি আসলেন? আশ্চর্য হয়ে গেল। তখন মনে মনে ভাবলেন, একটু ভুল দেখলাম কিনা, সবাই খেয়ে লাফালাফি করছে, তারও একটু খাইতে মনে হচ্ছে, আবার মুখের কাছে আনছে, আনার পরে খাবে, দেখতেছে হুজুর মুস্কি মুস্কি হাসতেছে আর হাত দিয়ে এরকম বাধা দিতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে হলেন ব্যাপারটা কি, দ্বিতীয়বার রেখে দিলেন, রাখার পরে শেষবার সবাই লাফালাফি করে মদ খায়, তারও একটু মনে চাচ্ছে, আমি চক্ষু বন্ধ করে মুখে ডালবো আর খাবো, হুজুরও দেখবে না, আমিও হুজুরকে দেখবো না, খাওয়া হয়ে যাবে। যখন এই চিন্তা করে মদের বোতলটা ঢাকার দিনে এরকম ঢালবে, এই যখন অবস্থাটা তৈরি হলো, তখন বোতলটা ধরার পরে হাতটা খালি কাঁপতেছে, মুখের কাছে আনছে, বোতল থেকে চিৎকার মেরে ডাক দিয়ে বলছে, বাবা যুবক
আমার সামনে ওয়াদা করেছিলা শস্যায় বসে যে কখনো তুমি মদের বোতল আমার সামনে খাবে না, আমি সত্যিই নেসারউদ্দিন বলছি তুই আমার সামনে মদ খাইছিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোতলটাকে ধিক্কার মেরে ফেলে দিয়ে কান্দলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, সকালে বলতেছে কি হলো তোমার, কয় তোমরা মদ খাও, আমি আর জীবনে মদের বোতল হাতে নেব না, আমার জীবনে আর বোতল হাতে নেব না, জনমের মতো ভালো মানুষ হয়ে যায় আর লালমনির হাটের দরবেশ নামে পরিচিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার ভাইদেরকে বলি হেদায়েতের মালিক কে, আরো জোরে বলেন কে। একটা কথাই মনে রাখতে হবে, সেটা হলো এই একটা জিনিস মাথার মধ্যে আনতে হবে যারা এখানে বসা আছেন। হাবিব আজমিরি একজন ব্যক্তি ছিলেন, জনমের মতো সুদের ব্যবসা করত, চক্রবৃদ্ধির হারে সুদের ব্যবসা করেছে। হঠাৎ করে তার মাথায় ঢুকলো একদিন সুদের টাকা আনার জন্য যার কাছে যায় সে আরেক দরজা দিয়ে পলায়। সুদ খাওয়া কি জায়েজ আছে? এলাকা মনে হয় জায়েজ আছে। সুদের 73টা গুণা, সবচেয়ে ছোট গুণা হলো মায়ের সাথে জেনা করা। আর একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। আমার ভাইদেরকে বলি বন্ধু একটু চিন্তা করবে, জীবনে যা কিছু করো আর না করো এই শরীরটার মধ্যে হারাম ঢুকাই না। একটা টাকা যদি তোমার রক্তটা তৈরি হয় হারাম দিয়ে, এটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। হাবিব আজমিনী সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে তিনি এরকম সুদের টাকা আনার জন্য যাওয়ার পরে ওই মালিক ঘর থেকে পলায়ন করছে। স্ত্রীকে জিজ্ঞাসা করে কোথায় তোমার স্বামী, কয় ঘরে নাই, পলাইছে। খুঁজে টুজে ঘরে না পাইয়া পাক করে গিয়ে একটা ছাগলের মাথা পাইছে, নিয়ে আসছে। ছাগলের মাথায় নিয়ে স্ত্রী করে এটা জাল দাম একটু করে এসে খাবো। ঘর থেকে বের হয়ে গেলে, বের হয়ে যাওয়ার পরে আমার ভাইদের একটু বলি হাবিব আজমিরি যাইতেছেন, যাওয়ার মুহূর্তটায় রাস্তা দিয়ে যেখান থেকে যাইতেছে ছাগলের মাথা দিয়ে গেলেন স্ত্রীকে জাল দিতে সুদের টাকার বিনিময়। তখন সঙ্গে সঙ্গে ওই অবস্থার মধ্যে ঘরে গিয়ে বের হয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে এরকম ছোট ছোট বাচ্চাগুলি রাস্তার মধ্যে খেলাধুলা করে, আমাদের দেশে রাস্তায় এরকম বাচ্চারা খেলা, একটা আরেকটার বলতেছে কয় দোস্ত কয় দেখ একটা জাহান্নামী আইতে আসে, জনমের মতো জাহান্নামের কি, এরা চেহারা দেখলে জাহান্নামের গন্ধ আসতেছে, এমন একটা লোক আসতেছে, তাড়াতাড়ি করে তাকে জাগা দাও, আমরা দুই পাশে চলে যাই, এই লোকটা যদি এদিক দিয়ে যায় তার পায়ের ধুলি যদি আমাদের গায়ে লাগে আমরাও জাহান্নামী হয়ে যাব, আমরাও খারাপ মানুষ হয়ে যাব, নিকৃষ্ট একটা লোক আসতেছে। ছোট বাচ্চা এই কথাগুলি যখন বলতেছে ওর কানে সব শব্দ আসছে। এখন বলেন তো দেখি যাদের সাথে লেনদেন করে তারা বললে মনটা বুঝ দেওয়া যায়, কিন্তু শিশু বাচ্চা যদি একজনকে জাহান্নামী কয় যার বলে যে সুদখোর, তার মনের মধ্যে আঘাত লাগার কথা না? তখন সে চিন্তায় পড়ে গেল আমি সুদ খাই, যাদের সাথে লেনদেন করি তারা জানতে পারে, এই শিশু বাচ্চাগুলি জানলো কে হবে, আমি কি এত খারাপ হয়ে গেছি? পরিবর্তনের মালিক কে, হেদায়েতের মালিক কে? দেখেন কি চমৎকার হেদায়েতটা কি হবে হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার মুহূর্তে দুই চোখের পানি পড়তেছে আর কানতেছে আমি কি এত খারাপ হয়ে গেলাম। আমার ভাইদেরকে বলে সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখতেছেন সুন্দর চেহারার একজন মানুষ বসা আছে, বসার সাথে সাথে ওই লোকটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, একটু দোয়া নিতে মনে চায় হুজুর একটু দোয়া করবেন, দোয়া চাইলেন, দোয়ার পরে তার হাত ধরে বলেন বাবা আমি তোমার জন্য দোয়া করি তবে জীবনে আর কোনোদিন সুদের ব্যবসা করবে না। যেটা বলেন না সুবহানাল্লাহ, যার সাথে দেখা হলো তিনি হলেন খাজা খাজগান আতায়ে রাসূল খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। আরে কি যেটা বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর ওলি তার মনের কথা বুঝতে পারেন কিনা বিশ্বাস হয়, এই কথা বলতে গেলে রাত কি রাত শেষ হয়ে যাবে, আমি অন্যদিকে আজকে কথা বলি নাই, শুধু একটা দিয়ে কথা বলতেছি। সঙ্গে সঙ্গে হাবিব আজমিরি আমি সুদ খাই হুজুর কি হবে জানতো, সঙ্গে সঙ্গে তওবা করে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন, আর কান ধরে বলেন আমার জীবনে আর কোনোদিন সুদের ব্যবসা করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ, হেদায়েতের মালিক কে? ওই অবস্থায় সেখান থেকে ফেরত আসতেছেন খাজা মাইনউদ্দিন চিশতির কাছ থেকে, আল্লাহর অনেক দরবার থেকে যখন আসতেছিলেন ওই যে জায়গায় এসে ছোট ছোট বাচ্চাগুলি একটা আরেকটা বলছে জাহান্নামের কীট, জাহান্নামী মানুষ আইতেছে, একটা আরেকটা কয় দোস্ত দেখ একজন আল্লাহর ওলি আসতেছে, তার চেহারার দিকে তাকালে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, তার পায়ের ধুলে যদি আমরা নিতে পারি আমরাও জান্নাতি হয়ে যাব। জান্নাতি মানুষ আসতেছে, যখন উনি আসলেন দুইটা বাচ্চা এসে তার কদম মুছি করতেছে।